একটি আমল আছে, এত বিশাল আমল যে যা কয়েক মিনিটেই হাজার হাজার বছরের হাজার হাজার নফল রোজা রাখার সওয়াব এবং হাজার হাজার বছরের নফল নামাজ পড়ার সওয়াব অর্জন করতে পারবেন। অনেক উলামায়ে কেরামরা বলেন, আজ পর্যন্ত যতগুলো হাদিস রয়েছে এবং এর মধ্যে একটি হাদিসও পাওয়া যায় না, এত বিপুল পরিমাণ সওয়াব পাওয়ার সুযোগ। ভিডিওতে আপনারা শুনতে যাচ্ছেন বিপুল পরিমাণ সওয়াব কোন ইবাদতে। তো দেরি না করে ভিডিও শুরু করা যাক। আপনারা দেখছেন মুসলিম টিভার এবং সাথে আছে আমি তানবীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিনে পাঁচটি কাজ করবে, এক্ষেত্রে আসলে কাজ শুধু একটি, তবে পাঁচটি শর্ত রয়েছে। পাঁচটি শর্ত মেনে একটি কাজ করবে, সে ব্যক্তির জন্য আল্লাহ তাআলা এক বছরের আমল এবং এক বছরের নফল সিয়াম এবং এক বছরের নফল নামাজ করার সওয়াব দান করিবেন। ধরুন আপনার বাসা থেকে মসজিদে যেতে 100 কদম লাগে, তাহলে মসজিদে যাওয়ার পথে 100 কদমের বিনিময়ে 100 বছরের আমল এবং নফল নামাজের সওয়াব পাবেন। মসজিদ যদি আরও দূরে হয় তাহলে আরও সওয়াব। শুধুমাত্র একটি জুম্মাই এত পরিমাণ সওয়াব, আর মাসে 4টি জুম্মা। আর বাকি জীবনে কত সওয়াব হতে পারে একবার চিন্তা করে দেখেন। 5টি শর্ত খুবই সহজ। নাম্বার 1, জুমার দিনে সুন্দর করে গোসল করা। এবং নাম্বার 2, আগে আগে মসজিদে আসা। 3, পায়ে হেঁটে মসজিদে আসা, কোনো প্রকার অসুবিধা থাকলে তা অন্য কথা। 4, ইমামের কাছাকাছি বসা, দূরে না বসা। 5, মনোযোগ দিয়ে খুতবা শোনা এবং কোনো প্রকার কথাবার্তা না বলা। তো বন্ধুরা, এই 5টি শর্ত পূরণ করে যদি কেউ মসজিদে আসে তাহলে প্রতি কদমের বিনিময়ে 1 বছরের নফল সালাত এবং 1 বছরের নফল রোজা রাখার সওয়াব তার আমলনামায় যোগ হবে। এই জন্য সাঈদ ইবনে মুসায়েব উনি বলেন, আমার কাছে নফল হজ করার চেয়ে শুক্রবারের আমল অধিক গুরুত্বপূর্ণ। আমরা যাতে শুক্রবারের এই আমলটা খুবই যত্ন সহকারে প্রতি জুমাই করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন।